বাংলা সাহিত্যের খুবই প্রয়োজনীয় 70টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্র একবার পড়ে দেখুন কতটা জানতেন। চর্যাপদের কোন কবি দ্বিতীয় সর্বোচ্চ পদ লেখেন? ক কান্নপা, খ ভুসুকোপা, গ লুইপা, ঘ সরপা। উত্তর ডি ভুসুকোপা। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? দীনেশচন্দ্র সেন, জর্জ কিয়ারসন, চন্দ্রকুমার দে নাকি কেউ নন? উত্তর সি চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষা অনুদিত হয়? 21টি, 22টি, 23টি, 24টি? 23টি ভাষায়। বালাদ কি লোকগীতি, লোকগাথা, গাথা নাকি গীতিকা? বালাদ গীতিকা। দেওয়ানা মদিনার রচয়িতাকে? মনসুর বয়াতি, মনসুরউদ্দিন, জসীমউদ্দিন নাকি সুকুমার সেন? মদিনা দেওয়ানা মদিনার রচয়িতা মনসুর বয়াতি। পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবিকে? ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, রামনিধি গুপ্ত নাকি নিতাই বৈরাগী? পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবি ফকির গরিবুল্লাহ। মর্শিয়া সাহিত্যের আদি কবিকে? শেখ ফয়জুল্লাহ। মর্শিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্যের প্রধান কবিকে? শেখ ফজুল্লাহ। ব্রজবুলি কোন স্থানের ভাষা? মিথিলা। ব্রজবুলি মিথিলার ভাষা। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার, এটা অনেক গুরুত্বপূর্ণ। কোন কবির উপাধি কবি কণ্ঠহার, বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার, কে বাংলা ভাষার কবি নন? জয়দেব। রূপ লাখে আঁখি ঝুরে শুনে মন ভোর, কার রচনা? জ্ঞানদাস। ব্রজবুলি কি মথুরার ভাষা? ব্রজবুলি। বিদ্যাপতি কত কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। বৈষ্ণব পদাবলী রচয়িতাকে? আদি রচয়িতা বিদ্যাপতি। গীত গোবিন্দ কোন ভাষা রচনা? ব্রজবুলি। গীত গোবিন্দ ব্রজবুলি ভাষায় রচিত। কবি আলাউলের প্রথম রচনা কোনটি? পদ্মাবতী, অনেক গুরুত্বপূর্ণ। কবি আলাউলের প্রথম রচনা পদ্মাবতী। আলাউল রচিত গ্রন্থ পদ্মাবতী। হিন্দি পদুমামাত অবলম্বনে পদ্মাবতী রচনা করেন আলাউল। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে? দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে? দৌলত কাজী। নবী বংশকার রচনা? সৈয়দ সুলতান। নবী বংশকার রচনা? সৈয়দ সুলতান। গুলি ই বকাউলি কার রচনা? মোহাম্মদ মুকিম, গুরুত্বপূর্ণ। লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলতুজির বাহারাম খান। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? ইউসুফ জুলেখা, গুরুত্বপূর্ণ, কনফিউশন তৈরি করে। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? ইউসুফ জুলেখা। পৃথিবীতে জাত মহাকাব্য কয়টি? চারটি। কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? মহাভারত। মহাভারত অনুবাদ করেন কাশীরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশীরাম দাস। গোবিন্দ পরমেশ্বরা মহাভারতের নাম কি? পরাগলি মহাভারত। গোবিন্দ পরমেশ্বরের মহাভারতের নাম পরাগলি মহাভারত। মহাভারতের রচয়িতা ব্যাসবেদ। মহাভারতের রচয়িতা ব্যাসবেদ। বাংলা ভাষার রামায়ণ অনুবাদ করেন কি? কীর্তিভাস ওঝা। বাংলা ভাষার রামায়ণ অনুবাদ করেন কি? কীর্তিভাস ওঝা। রামায়ণের মূল রচয়িতা কি? বাল্মীকি। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম ছিল দ্বিজবংশীয়াস। বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে? মধ্যযুগে। বাংলা সাহিত্যের কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? চৈতন্য। পরবর্তী যুগকে স্বর্ণযুগ বলা হয়, অতি গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? আদি যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ নাকি আধুনিক যুগ? চৈতন্য পরবর্তী যুগকে সুবর্ণ যুগ বলা হয়, সুবর্ণ যুগ। রসুল বিজয়ের রচয়িতা কি? সারেবিদ খান। ও সংহিয়া, ও সিংহা পরম ধর্ম নাকি অহিংসা? কেন
অহিংসা পরম ধর্ম কোন ধর্মের মূল মন্ত্র বৌদ্ধ ধর্ম চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ মধ্যযুগে বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের পরিসীম চৈতন্যদেব হাকন্দ পুরাণ গ্রন্থটি রচনা ময়ূর ভট্ট হাকন্দ পুরাণ গ্রন্থটি রচনা করেন ময়ূর ভট্ট কবি ভারতচন্দ্র রায়গুণাকর উপাধি কে দেন মহারাজ কৃষ্ণচন্দ্র অতি গুরুত্বপূর্ণ ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন মহারাজ কৃষ্ণচন্দ্র বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর চর্যাপদের কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় ছয়টি চর্যাপদের ভাষাকে পণ্ডিতগণ কোন ধরনের ভাষা বলেছেন সন্ধ্যা ভাষা রোষাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য চর্চার মূল পৃষ্ঠপোষক কি ছিলেন মাগন ঠাকুর রোষাঙ্গ বা আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চার মূল পৃষ্ঠপোষক ছিলেন মাগন ঠাকুর গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসককে আলাউদ্দিন হোসেন শাহ সবচেয়ে বেশি পদ রচনা করেন কে কানহপা চর্যাপদে সবচেয়ে বেশি পাদ রচনা করেন কান্নপা চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা কোন কবি চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মণিদত্ত হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের আদি কবি মনে করেন লুইপা চর্যাপদে প্রাপ্ত পদ সংখ্যা কত 46টি চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা কত 46টি বাংলা ভাষায় উৎপত্তি কোন শতাব্দীতে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে উৎপত্তি বাংলা ভাষা সাহিত্যে কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশ গুরুত্বপূর্ণ বাংলা ভাষা সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী পালি অপভ্রংশ সংস্কৃত নাকি অবহট্ট অপভ্রংশের কাছে বাংলা ভাষা ঋণী নিচের কোনটি সহোদর ভাষা গোষ্ঠী বাংলা ও অসমীয়া বাংলা লিপির উৎস কি ব্রাহ্মী লিপি কোন লিপি ডান দিক থেকে লেখা হয় খরোষ্ঠী লিপি খরোষ্ঠী লিপি ডান দিক থেকে লেখা হয় আরবি হরফের মতো বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কোন আমলে পাঠান আমলে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে বাংলা সাহিত্যে প্রাচীন নিবেদন কোনটি চর্যাপদ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রীকে কত সালে মহামহোপাধ্যায় উপাধি দেওয়া হয় 1898 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উপাধি লাভ করেন 1898 মধ্যযুগের সাহিত্য ধারা কেমন ছিল ধর্ম নির্ভর মধ্যযুগে কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী ডাক ও খনার বচন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয় 1909 সালে বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি ছিল বিদ্য দল্লভ মধ্যযুগের আদি নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের আদি নিদর্শন প্রাচীন যুগের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র মনসামঙ্গল চাঁদ সওদাগর মনসামঙ্গল কাব্যধারার চরিত্র মনসামঙ্গলের আদি কবি কে কানা হরিদত্ত গুরুত্বপূর্ণ মনসামঙ্গলের আদি কবি কে কানা হরিদত্ত বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে চন্দ্রাবতী বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ মনসামঙ্গল মনসামঙ্গল বেহুলা চরিত্রটি আছে ভারুদত্ত কোন কাব্যের চরিত্র চণ্ডীমঙ্গল ভারুদত্ত চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র কবি কঙ্কন কার উপাধি মুকুন্দরাম চক্রবর্তী বন্ধুরা এই 70টি প্রশ্ন মনে রাখার চেষ্টা করুন এই প্রশ্নগুলো বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় আসলে কনফিউশন তৈরি করে জাস্ট মনে রাখুন ভিডিওটা একবার দেখুন ধন্যবাদ।